السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد الحمد لله আমরা এখন রাজশাহী নওদাপাড়া আল মারকাজুল ইসলামি আস-সালাফি মহিলা শাখার আবাসিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল আপনারা জানেন আজকে আলহামদুলিল্লাহ সেই ভবনেরই প্রথম তলার ছাদ ঢালাই শুরু হবে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমরা একটা ছাদ ঢালাই দেওয়া আরম্ভ করতে যাচ্ছি আল্লাহ পাক যে আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন এজন্য তারই বারগাহে আবার অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আমরা সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে যিনি আমাদেরকে এরকম মানে বেসরকারি উদ্যোগে অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে এরকম একটি ভবন উদ্বোধন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা আল মারকাজুল ইসলামি সালাফির মহিলা শাখা গত বছর একটি সুন্দর সময়ে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল সেখান থেকে ধারাবাহিকভাবে আজকের এই প্রথম ছাদ উদ্বোধন এখানে আমরা ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে তাদের দান অনুদানের মাধ্যমে আজকের এই আমাদের এই স্বপ্ন পূরণ তো এখানে আমরা নিজেরা যেমন অংশগ্রহণ করেছি ঠিক তেমনিভাবে আমাদের দেশের বা বাহিরের বিভিন্ন ভাইয়েরা তারা এই কাজে অংশগ্রহণ করেছেন আমরা সবার কাছে আহ্বান জানাবো যার যতটুকু সামর্থ্য আছে তারা সবাই যেন তাদের নিজ নিজ পর্যায় থেকে এই ভবনের শেষ পর্যন্ত সহযোগিতায় থাকেন এবং এটা যাতে বাংলাদেশের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে পারে সেজন্য আমরা সবার আন্তরিক সহযোগিতা সবার দোয়া এবং সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আর সেই সাথে সবার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ বিভিন্ন ধরনের তাদের সহযোগিতা আহ্বান করছি আল্লাহ আমাদের সবাইকে যার যার পর্যায় থেকে এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা এগিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে একটা মহৎ কাজে আলহামদুলিল্লাহ উপস্থিত হতে পেরেছি এবং একটা আমাদের আল মারকাজুল ইসলামি আস-সালাফি মহিলা শাখার একটা বড় বিল্ডিং এর কাজে হাত দিয়েছি এবং সেখানে আজকে প্রথম তলার ছাদ নির্মাণ কাজে ছাদ ঢালাইয়ের কাজে আজকে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যেটা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ সর্বোত্তম মুমিন হলেন ওই মুমিন যেই মুমিন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে তা আমাদের সকলেরই উত্তম প্রস্তুতি গ্রহণ করা দরকার মৃত্যুর জন্য এবং একটা স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার সেটাই হলো যে সাদাকায়ে জারিয়া আমরা যে এই বিল্ডিংগুলোতে এই মাদ্রাসার প্রতিষ্ঠান আর যেটা চলছে কোরআন হাদিসের ইলম চর্চা হচ্ছে এখান থেকে এবং এখান থেকে আমাদের মায়ের জাতি যারা মেয়েদের একটা কোরআন হাদিস শিক্ষা এবং সারা দেশে শিক্ষা ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে আল মারকাজুল ইসলামি আস-সালাফি মহিলা শাখা এই নাম দিয়ে এই বা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার সেটার পরিচালনা করছেন আমি সকলের কাছে অনুরোধ করব যে আমরা সকলেই স্থায়ী কর্মসূচি গ্রহণ করি আমরা যেন আমাদের পরবর্তী জীবন পরকালীন জীবন যেন আমাদের সুখের হয় শান্তিময় হয় আরামদায়ক হয় এবং এই স্থায়ী কর্মসূচি হিসেবে আমরা স্থায়ী দান করি সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় উপস্থিতি আজকে আমরা উপস্থিত হয়েছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামি আস-সালাফির মহিলা শাখার নবনির্মিত ভবনের প্রথম তলা আজকে ঢালাই হতে যাচ্ছে এই উপলক্ষে আমরা এখানে এসে উপস্থিত হতে হয়েছি আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন এই কারণে যে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে মহিলা মাদ্রাসাও আলহামদুলিল্লাহ খুব কম নেই কিন্তু আহলে হাদিসদের মহিলা মাদ্রাসা বাংলাদেশে হিসাব করতে গেলে খুবই কম তো সেক্ষেত্রে এ ধরনের একটি বড় উদ্যোগ নেওয়ার বহুদিন আগে থেকে প্রয়োজন ছিল কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা সেই উদ্যোগ গ্রহণ করতে পেরেছি এবং কিছুটা হলেও তার একটা পূর্ণতা আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলো একবার আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহিলাদের শিক্ষা কার্যক্রমটা আমরা দেখেছি বিশেষ করে বাংলাদেশে অনেকটাই অবহেলিত ছিল। আলহামদুলিল্লাহ দিনে দিনে মহিলাদের মধ্যে এখন শিক্ষা জাগরণ হচ্ছে, শুধু তাই না দিনই শিক্ষারও জাগরণ হচ্ছে। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষদের মধ্যে তাদের সন্তানদের একটা দিন শিক্ষার পরিবেশে বা একটা দিনই পরিবেশে বেড়ে তোলার একটা কার্যক্রম তারা কিন্তু চিন্তা করছেন প্রত্যেকেই, এবং তারই একটা বাস্তব প্রতিফলন কিন্তু আজকের এই মহিলা মাদ্রাসা। আমরা প্রতি বছর দেখি আল মারকাজুল ইসলামি আস-সালাফির কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামের মহিলা শাখায় বিশেষ করে প্রচুর চাপ থাকে এবং বহু অভিভাবকরা তারা কিন্তু প্রত্যেক বছর ফিরে যাচ্ছেন। তো তাদের এই চাহিদার পরিপ্রেক্ষিতে মূলত আমাদের এই প্রতিষ্ঠানটা এভাবে গড়ে তোলার একটা পরিকল্পনা মাথায় আসে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেটা আজকে একটা একটা অবস্থানে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি যে মাদ্রাসার যে বৃহত্তর একটা ক্যাম্পাসের পরিকল্পনা করা হয়েছে যেটা অনেক ব্যয় সাপেক্ষ, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এবং দেশের জনগণ যদি সহায়তা করেন ইনশাআল্লাহ সেই প্ল্যান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আর আমরা শুধুমাত্র চাই না যে একটা এলাকা কেন্দ্রিক বা শুধুমাত্র মার্কাজ কেন্দ্রিক এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠুক, বরং সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় সব জায়গাতেই যেন মহিলা নারীদের শিক্ষার একটা ব্যবস্থাপনা যেন হয়। কারণ নারীদের মাধ্যম দিয়ে কিন্তু মূলত একটা জাতির প্রকৃত গঠনটা হয়। নারীরা যখন শিক্ষিত হবে, সুশিক্ষিত হবে, দিনই শিক্ষায় শিক্ষিত হবে, তখন তার মাধ্যম দিয়ে তার পরিবার, তার সমাজ কিন্তু গড়ে উঠবে। এই জন্য নারী শিক্ষা, বিশেষ করে নারীদের দিনই শিক্ষার বিষয়টা আমাদেরকে গুরুত্ব আরোপ করা উচিত। দেশের যে প্রান্তে যারাই আছেন শুধুমাত্র মার্কাজ কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশ কেন্দ্রিক আমাদের চিন্তাভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ধীরে ধীরে নারীদের মধ্যে দিনী শিক্ষার এই কার্যক্রমটা আরও বিস্তৃত করার তৌফিক দান করেন। সেই সাথে আজকে যারা আপনারা দেখছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই ক্যাম্পাস নির্মাণে যে বিশাল একটা ব্যয় রয়েছে সেই ব্যয়ের একটা অংশ যেন আপনার কাছ থেকেও থাকে। আমরা প্রত্যেকেই যেন এখানে সাধ্যমতো অংশগ্রহণ করার চেষ্টা করি এবং এই সাদাকায়ে জারিয়ার কাজে যেন আমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। ইয়া মা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের, অতঃপর লাখো দরুদ ও সালাম তার শেষ নবীর উপর। আল্লাহর অশেষ মেহেরবানিতে যখন এই ভবন উদ্বোধন করা হয় সে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, তারপরে আর দেখার সুযোগ আমার জন্য হয়নি। আজকে আল্লাহর ওই মেহেরবানিতে আপনাদের খিদমতে হাজির হতে পেরেছি। দেখে মনে হচ্ছে আমি একটা পৃথিবী দেখছি। এটা সরকারি পরিকল্পনা ছাড়া, প্রজেক্ট ছাড়া এত বড় একটা ভবন মানুষের মাধ্যমে নির্মাণ হতে পারে না, এটা আমার ধারণা। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক আছেন দিদি ভাই যাদের আর্থিক সহযোগিতায় এমন একটা ভবনের উদ্বোধন থেকে নিয়ে এই পর্যন্ত কাজ হয়েছে বলে আমি খুবই আনন্দিত এবং আল্লাহ রাব্বুল কাছে দোয়া আল্লাহ জনকে পূর্ণতায় নিয়ে যাওয়ার জন্য তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমি সর্বোপরি একটা কথা বলতে চাই যে আমরা যারাই এখানে দান খায়রাত করছি, অর্থ দিয়ে করছি, বুদ্ধি দিয়ে করছি, পরামর্শ দিয়ে করছি, আমাদের এই অর্থটা আল্লাহর কাছে কবুল হয় হলো আমাদের বড় কথা। সব কিছু করলাম কিন্তু আল্লাহর কাছে কবুল হলো না, তাহলে সব কিছু আমাদের বৃথা চলে গেল। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই আর্থিক সহযোগিতায় পৃথিবী খরচ করছি রব্বুল আলামিন সেটা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই কবুলের জন্য শর্ত হলো যে আমাদের মধ্যে ইখলাস আসতে হবে, ইখলাস না হলে কিন্তু কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ইখলাস অর্থই হলো এই যে সব কিছুই করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ লোভের জন্য, কোনো প্রশংসা বা সুনাম অর্জনের জন্য এটা আমাদের হবে না। আমরা যারাই এর জন্য কিছু করছি বা করব বলে মনস্থ করেছি, আমরা আমাদের নিয়তের মধ্যে ইখলাস আনয়ন করব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করল, আল্লাহুম্মা আমিন। যাতে এখানে যেমন মজবুত ঘর দেখছি রব্বুল আলামিন আমাদের জান্নাতে মজবুত করে ঘর তৈরি করেন, এই আমরা কামনা করব। আরও আমি কর্তৃপক্ষের শুভ দৃষ্টি আকর্ষণ করছি যে মেয়েদেরকে লেখাপড়া শিক্ষা করে দিয়ে আকিদা আমল সব কিছু দুরুস্ত করে একজন সত্যি দিনদার মহিলা আমরা তৈরি করলাম। এরপর এখান থেকে বেরিয়ে যে কোথায় যাবে, তার কর্মস্থান কোথায়, তার কাজ কর্মক্ষেত্র কোথায়? আমাদের সামনে তার কোনো কর্মক্ষেত্র নাই, ওই বাইরে চলে যেতে। আবার যে জঙ্গল থেকে তাদেরকে আমরা এখানে নিয়ে আসলাম, আবার সেই জঙ্গলই তারা আগে পদার্পণ করবে। তাহলে এত শ্রম, এত আমাদের চেষ্টা, সব কিছু করে ঠিকঠাক করে সব দিক দিয়ে সঠিকভাবে তৈরি করলাম, আর এখানে শেষের দিকে এসে তাদেরকে ছেড়ে দেবো, তারা আবার জঙ্গলে চলে যাবে, আকিদা নষ্ট হবে, সব নষ্ট হবে, আখিরাত নষ্ট হবে। এটা তো আমাদের কাম্য হওয়া বটে, উচিত নয়। কাজে আমরা যেমন এখান থেকে তাদেরকে তৈরি করছি, শুধু ছাত্রী নয়, মহিলা ছাত্রদের ক্ষেত্রেও আমার এই কথাটি, এরা যেন সামন দিকটাকে অন্ধকার না দেখে, কর্মস্থান তাদের তৈরি হয়ে যায়, যেই পরিবেশ তারা তৈরি হলো এমন পরিবেশ যেন তারা কর্মজীবনও পায়, এ চেষ্টা করতে। এর জন্য কী করা লাগবে? আমার মনে বলে যে শুধু একটি মহিলা মাদ্রাসা নয়, আমাদের বিভিন্ন জেলাতে এইভাবে মহিলা মাদ্রাসা তৈরি করতে হবে। এখান থেকে আমাদের ছাত্রীরা বড় যোগ্য শিক্ষিকা হয়ে বের হবে। এখান থেকে আমরা শিক্ষক ওখান থেকে ওখানে প্রেরণ করব, এখানে শিক্ষিকা গিয়ে ওখানে পড়াবে। তাহলে আমাদের ছাত্র সেভাবে তৈরি হবে, সেভাবে শিক্ষক তৈরি হবে, ছাত্রী সেভাবে তৈরি হবে, শিক্ষিকা তৈরি হবে। আর আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের আকীদা আমলের উপরে, আমাদের বিশ্বাসের উপরে, আমাদের প্রচেষ্টার উপরে চলবে, এবং আমরা প্রথম এবং শেষ সব কিছু আমরা সঠিকভাবে আল্লাহর বিধান মতো আমরা চালাইতে সক্ষম হব। আর এখানে শুধু করলাম, আর বাকি দিকে লক্ষ্যই করলাম না। ছেলেদেরও কোনো সামনে কর্মস্থান নাই, মেয়েদেরও কর্মস্থান নাই, গিয়ে তারা তাদের এমন ক্ষেত্রে গিয়ে তারা পদার্পণ করছে যে তার আকীদা নষ্ট হচ্ছে, আমল নষ্ট, সব নষ্ট হয়ে যাচ্ছে। এত চেষ্টা করে আমাদের কোনো লাভ হলো না। কাজেই কর্তৃপক্ষের আমি সুদৃঢ় আকর্ষণ করছি, এই দিকে লক্ষ্য আমরা করি, এবং একটি নয়, বিভিন্ন জেলা ভিত্তিক হোক বা বিভাগ ভিত্তিক হোক, আমাদের এই মহিলা মাদ্রাসা, ছাত্রদের মাদ্রাসা তৈরি করতে হবে। এবং এখান থেকে সে শিক্ষক তৈরি করে, শিক্ষক তৈরি করে ওই সব প্রতিষ্ঠানে আমরা এখান থেকে শিক্ষক শিক্ষা সাপ্লাই দেবো, যাতে করে আমাদের সব কিছু ঠিক থাকবে। আল্লাহ আমাদের সকলকে নিয়ে কামল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আসলে আলো উঠলে অন্ধকার পালিয়ে যায়, সূর্য উদিত হলে রাত শেষ হয়ে যায়। তো আমরা আলো জ্বালানোর চেষ্টা করছি যেন অন্ধকার দূরীভূত হয়। সমাজে যে জাহিলিয়াতের অন্ধকার আছে, সেই জাহিলিয়াতকে দূর করে আলো জ্বালাতে হলে, কোরআনের আলো জ্বালাতে গেলে বা আলো উদ্ভাসিত করতে গেলে এরকম দিনই প্রতিষ্ঠানের বিকল্প কিছু নেই। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে, যে মেয়েদের জন্য যে শিক্ষা, আমি বলবো দিনই শিক্ষা, শিক্ষা তো আছেই, কিন্তু দিনই শিক্ষার অভাব সবচেয়ে বেশি। তো সেই স্বপ্ন নিয়েই মূলত এই মার্কাজ প্রতিষ্ঠা লাভ করেছে, এবং বিশেষ করে মহিলা মাদ্রাসা বাংলাদেশের অত্যন্ত একটি সুন্দর ক্যাম্পাস সিটি হবে বলে আমরা আশা রাখছি, এবং আধুনিক ক্যাম্পাস হবে বলে আমরা আশা রাখছি। কারণ এখানে যেইভাবে নকশা করা হয়েছে, যেইভাবে একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, আমরা আগেও বলেছি, তো এটা আসলে অত্যন্ত ব্যয়বহুলও বটে। তারপরেও আল্লাহ তৌফিক দিলে এটা হওয়া খুব আসলে কঠিন কিছু নয়, আশা করি হয়েও যাবে। হয়ে গেলে মনে হবে যে এটা বাংলাদেশের একটা অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। সম্মানিত দিনী ভাইরা, আমি একটা ছোট্ট হাদিস স্মরণ করিয়ে দিই, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হারাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দান সাদাকা তার কবরের উত্তাপকে কমিয়ে দেয়, অর্থাৎ কবরের শাস্তিকে কমিয়ে দেয়। আর ওই ব্যক্তি, দানশীল ব্যক্তি কিয়ামতের দিন তার দানের ছায়ার নিচে জায়গা পায়। তা আমরা দান সকলে করি, আলহামদুলিল্লাহ, অনেকে অপাত্রেও দান করি। তো দানের ক্ষেত্রে আমাদের জায়গার বিষয়টা খেয়াল রাখতে হবে, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের অনুশীলন হবে, এবং কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যে মার্কাজগুলো থেকে উচ্চারিত হবে, সেই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দান করতে হবে। আপনারা জানেন, এত বৃহৎ একটি প্রতিষ্ঠান, এখানে কোনো সরকারি অনুদান এই প্রতিষ্ঠান চলে না, সরকারি কোনো বেতন ভাতাও এখানতে আসে না, কোনো রকম সাহায্য সহযোগিতা আমাদের নেই। শুধুমাত্র আপনাদের সহযোগিতা, আপনাদের কষ্টার্জিত সম্পদ থেকে যেটুকু আমাদেরকে দেন, সেইটুকু দিয়ে আজকে তিল তিল করে গড়ে উঠেছে মার্কাজগুলো, গড়ে উঠছে। অথবা যে কথা উনি প্রিন্সিপাল সাহেব বললেন, যে একটা বিশাল আয়োজন, একটা যে ভবনটাতে আমরা দাঁড়িয়ে আছি, আটতলা ফাউন্ডেশন, এই ভবনের পাইলিং করতে আমাদের প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। তারপরে বুঝতে পারতেছেন একতলা পর্যন্ত উঠতে আরও কত লেগেছে, আর সামনে কত লাগবে। তো সব মিলিয়ে দিনদার ভাই বোনদের প্রতি আমাদের এটাই আবেদন, যে আপনারা আমাদের অ্যাকাউন্ট নম্বরগুলি দেওয়া আছে ইসলামিক কমপ্লেক্স আল আরাফা ইসলাম ব্যাংক নদাবাড় রাজশাহী শাখায়, সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন। কারণ হাদিসে দানের ক্ষেত্রে গোপনীয়তার বিষয়টি গুরুত্বের সাথে এসেছে, যে দান করবে এমনভাবে যে আল্লাহ রাসূল বলেছেন যে 7 শ্রেণীর মানে ব্যক্তির কথা বলা হয়েছে আরশের নিচে ছায়া স্থান পাবে হাশরের মাঠে, সেই 7 শ্রেণীর মধ্যে একজনের একটা গুণ হচ্ছে আমল হচ্ছে সে তার ডান হাত দান করবে বাম হাত জানবে না। তো সেই ক্ষেত্রে আমরা সেটাও বলি যে আমাদের যে অ্যাকাউন্ট নম্বর আছে সেখানে আপনারা আপনাদের সহযোগিতা পাঠিয়ে দিবেন, আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। আপনাদের সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানগুলি গড়ে উঠবে ইনশাল্লাহ। আর আমরা যদি সত্যিকার অর্থে দিনদার মা উপহার দিতে পারি, নেপোলিয়নের ভাষায় আবারও আমাদের বলতে হয় যে দিনদার মা উপহার দিলে দিনদার জাতি, একটা ভালো জাতি উপহার দেওয়া সম্ভব হবে। তো এই জন্য সবার কাছে আবেদন রেখে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে এই ভবনের আজকে ছাদ ঢালাইয়ের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন, সকলের দোয়াটাই আমরা সর্বাগ্রে কামনা করি যে আল্লাহ কবুল করেন, যেন আমাদের সবাইকে এখলাস যেন আমাদের ঠিক থাকে, আমরা 1 টাকা দিলেও যেন এখলাসের সাথে দিতে পারি। যারা আমরা কাজ করছি, শ্রমিক ভাইয়েরা যারা আছেন, যারা মিস্ত্রি যারা আছেন, যেই ভাগের এখানে দায়িত্বশীল আছেন আর কি, কেউ ইলেকট্রিক্যাল আছেন, কেউ রাজমিস্ত্রি আছেন, রড মিস্ত্রি আছেন, আমরা তাদের উদ্দেশ্য বলবো আপনারা এখলাসের সাথে কাজ করবেন এবং নেকির উদ্দেশ্য রাখবেন যে একটা মাদ্রাসার কাজ করতে সেখানে নেকি হবে। আর সেই সাথে আল্লাহর কাছে এটা কামনা করছি এই প্রতিষ্ঠান কর্তৃক কোনো প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় বা কোনো বাধা বিপত্তি যদি আমাদের উপর নেমে আসে আল্লাহর গায়েবী মদতে যেন সব নস্বাত হয়ে যায়, এই দোয়া আল্লাহর কাছে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহর নাম নিয়ে কাজ আরম্ভ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।